কিন্তু পরিবেশটা উন্নতি করে আমরা বাইরের জিনিস পরের গুলাকে চেষ্টা করছি, এবং এইবারের দিয়েই মেসেজটা দিতে চাই যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, সো দ্যাট পরের বছরটা হবে আমাদের জন্য রিয়েল স্টার্ট আপ আর কি বলে। স্যার, আমি মিরাজ সংগ্রাম, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের হচ্ছে ভবিষ্যৎ প্ল্যান, আমরা যেটা শুনেছিলাম যে পূর্বাচলে ফর্মাল স্ট্রাকচারের মধ্য দিয়ে হচ্ছে আপনাদের বাণিজ্য মেলা আসল বসার পরিকল্পনা আছে, বা বিদেশি মেলাগুলো বিদেশিদের জন্য আয়োজনে আলাদা করে ওখানে আমাদের ভাইস চেয়ারম্যান যে ভদ্রমহিলা আছেন উনি এবং আরও কয়েকজন সবাই যারা দেখতে গিয়েছিলাম কাজ জোরে সরে চলছে, সম্ভবত আগামী বছরের মাঝামাঝি আপনাদের বলি যেটুক জায়গা আমরা পেয়েছি এর বাইরে আরো কিছু জায়গা আমরা চেয়েছি, যেমন ইট ইজ নট এনাফ যে আমাদের যা বিল্ডিংটা হয় ধরে গেছে আমাদের হয়ে যাবে, কিন্তু তার আনুষাঙ্গিক আশেপাশে জায়গা গাড়ি পার্কিং সহ চলাচল এই জায়গার শর্টফল আছে। আমরা আমাদের পূর্ত মন্ত্রণালয়ে চিঠি লিখেছি, তারাও একটা কনসিডারেশন রেখেছে। আমার মনে হয় না যে আমরা আগামী বছরই আমাদের এই মেলা ওখানে নিয়ে যেতে পারবো, বা আগামী পরের বছর, কারণ আমার ব্যক্তিগত মনে হয় ধারণা যে এখনও ওই অঞ্চলটা সেইভাবে ডেভেলপ করেনি, যার ফলে এই ধরনের যে প্রচুর লোক সমাগমের যে বাণিজ্য মেলা সেটা খুব শীঘ্রই ওখানে করা যাবে বা তার একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তা না। কিন্তু একটা দিক পাওয়া যাবে, সেটা হলো সারা বছর ধরে আমরা বিভিন্ন গ্রুপের বিভিন্ন আইটেম প্রোডাক্টের স্পেসিফাইড প্রোডাক্ট নিয়ে ওখানে কিন্তু মেলা করা, ফর এক্সাম্পল চামড়া তাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু একটা ফুটপ্রেজের মেলা করতে পারে, শুধু চামড়া না, তাতে করে এই সংক্রান্ত যারা ইম্পোর্টার হবে আন্তর্জাতিক মান যারা মানে যারা বায়ার ব্যবহার তাদেরকে ওখানে 7 দিনের মেলা হলো, ইভেন 15 দিনের মেলা হলো, ইপিবি এটা কন্ডাক্ট করতে পারবে। আমাদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে গার্মেন্ট, গার্মেন্ট ইন্ডাস্ট্রি আপনারা জানেন প্রতি বছরই কিন্তু বাংলাদেশে বিজিএমের উদ্যোগে কিন্তু মেলা হয়, মেলা মানে যে সময় অনুষ্ঠানটা হয় সেখানে একটা শোরুম থাকে স্পেশালি, আগে হতো সোনার গায়ে, কখন ওই চীন মন্ত্রীর এখানেও হয়েছে, এটা একটা আইডিয়াল প্লেস ফর দি গার্মেন্ট ম্যানুফ্যাকচার, এখানে যদি তারা মেলা করে তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে তারা ইনভাইট করতে পারবে বিভিন্ন মানুষকে, তো সেইগুলো আমরা চালু করতে পারবো যেটা দেখে স্পেশালাইজ। তো এই ধরনের মেলা ওখানে করার আমার মনে হয় এখনও সময় হয়নি, আরও একটু সময় লাগবে, কিন্তু ওইটা খুব পারপাসলি বিলিট হবে, মানে কাজে লাগবে আমাদের। আমি সারা বছর ধরে আপনারা দেখছেন বোধহয়, আপনারা নিজেরাই খুব ভালো করে দেখেন, আসলে দেখেন তো যে এই যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিভিন্ন মেলা করছে বিভিন্ন, আমি নিজেই বোধহয় গত 1 বছরে 8-10টা মেলা উদ্বোধন করতে গেছি, কখনো মেশিনারিজ, কখনো লাইট মেশিনারিজ, কখনো লেদার, তারপরে ইলেকট্রনিক আইটেম, সিরামিক, ফার্নিচার, আমি তো অনেকগুলো উদ্বোধন এই ধরনের মেলাগুলো কিন্তু আমরা ওইটা আরও অনেক বড় সড়ো অনেক সুন্দর এদের তুলনায় অনেক বড় সুন্দর করে এই ধরনের আমরা খুব সাকসেসফুলি করতে পারি, কাজে লাগবে এই ধরনের করাটা করতে আমার মনে আরেকটু জনসমাগম বেশি হতে হবে, জায়গাগুলো পেতে হবে, তবে ওই যাতায়াত ব্যবস্থা ইম্প্রুভ করতে হবে, তবে আমরা উই আর ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট, এক সময় আমরা হয়তো ওইটাও করতে পারবো, এইটাই হবে। মানুষের লাইফ লিভিং কস্ট বেড়ে গেছে, আমাদের অনেকগুলো স্টোর আমরা কমিয়ে দিয়েছি, ওভারঅল জানেন যে পরিমাণ রেভিনিউটা কালেক্ট হতো আমরা সৌন্দর্য বৃদ্ধি করেছি, আমরা সব দিক থেকে ভালো করার চেষ্টা করেছি, টু কিপ দ্যাট টার্গেট যে পরিমাণ রেভিনিউটা আসতো সেটা যেন আসে, কারণ অলমোস্ট 150 স্টল কমে গেছে, সব বিবেচনা করে আবার বাচ্চাদের কথাও চিন্তা করছে না, বাচ্চাদের কথা বাড়ানো হয়নি, সেই বিবেচনা করে মূল রেভিনিউটা যদি এফেক্ট না এই জন্য। মাননীয় মন্ত্রী, আমার নাম সুশান্ত সিনহা, আমি যমুনা টিভিতে কাজ করি। আপনি বলেছেন ইমপ্রুভ, ইভেন কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মতো মানুষেরাও বলছে যে তোমরা প্রচুর পরিমাণ সাইকেল আমাদের দাও, তোমাদের যদি ওখান থেকে আনতে তো আমাদের বর্ডারে তোমাদের দেশেই তোমরা সাইকেল, আমি বাইরেও দেখেছি নেপালে মোটর সাইকেল এবং অনেক দেশে বাইসাইকেল ক্যান বি গুড এক্সপোর্ট, আশা করছি আমরা শুধু বাইসাইকেলের কথা বলছি না বা সাইকেলের মোটর সাইকেলের কথা বলছি না, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আমাদের বিশেষ নজর রয়েছে, জুটে রয়েছে, আপনারা লক্ষ্য করবেন হয়তো দেখছি আমাদের ওয়ালটন কিন্তু আমাদের দেশের বাইরের মার্কেটে ঢুকে পড়েছে, ওষুধে আমরা অলমোস্ট 140টা, সো আমরা নর্মালি আপনার ক্যালকুলেশন দেখছি আমার একটা আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা যে ধারণা করেছিলাম যে $46 বিলিয়ন যদি গার্মেন্ট সেক্টরেও আমরা কি এক
13-14% বিদ্যুৎ পায়, তাহলে এই এক সেক্টর থেকে কিন্তু অন্তত আরও $7-8 billion বেড়ে যাবে। বাকি যে $4-5 billion বা $6 billion লাগবে সব প্রোডাক্ট থেকে হয়তো এসে যাবে, যার জন্য $60 billion ইম্পসিবল টার্গেট নয়। হোপফুলি মানে আমি ভেরি মাছ মানে কী বলবো অপটিমিস্টিক, আমরা মনে হয় $60 billion পাওয়া যাবে। অসুবিধার পরে অনেকগুলো আইটেম ইম্প্রুভ করছে, সিরামিক ভালো করছে, তারপরে ধরেন জুট গুডসের কথা আসছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। আমরা গতবার চামড়াতে মার খেয়েছি বিকজ আমাদের শিফটিংয়ের পরে চামড়া ফ্যাক্টরিগুলো নেয়, কিন্তু এবছর চামড়া ফ্যাক্টরিটা কাজ করবে, যার ফার্নিচার ঔষধ। আরেকটা জিনিসে আমরা একটু এক্সপোর্ট করে টাকা পয়সা পাইতাম, কিন্তু সেটা হচ্ছে প্রথমেই বললাম, আমরা যখন টার্গেট করি চা পাতা যে আগামী বছর পাঁচ মিলিয়ন কেজি বাড়বে, সেটা বেড়ে গেল কিন্তু এক্সপোর্ট করতে পারি না। ব্যাপারটি খবর নিয়ে দেখি 5 মিলিয়ন কেজি এটা আমরাই খেয়ে পাচ্ছি, যতই প্রোডাকশন বাড়ছে আমাদের খাওয়াও বাড়ছে। এক সময় 20 মিলিয়ন কেজি খেতাম, এখন 90 মিলিয়ন হলো এবার তাও খাচ্ছে। এত বেশি চা গ্রামে গঞ্জে লোক খাওয়া শুরু করছে, আর আমরা কোনোদিনই মনে হয় চা 10 মিলিয়ন করে যদি আমরা বাড়াই মানুষ তার চেয়ে বেশি খাবে। আগে খেতে এক কাপ চা পারল না গ্রামের মানুষ, আমি তো গ্রামের সব অঞ্চলে নয়, আমি কিছুদিন অস্ট্রেলিয়াতে গেছিলাম, সেখানকার তারাও ইন্টারেস্টেড। তারা একটা নতুন প্রপোজাল আমাকে দিয়েছে, আমাদের তো প্রচুর কাঠ আছে, তোমরা আমরা তোমাদের কাঠ দিই, তোমাদের থেকে ফার্নিচার তৈরি করে রি এক্সপোর্ট করা হয়ে গেছে। আমি সেটা একটু এক্সপ্লোর করবো, চেয়ারম্যানকে বলবো ভাই চেয়ারম্যানকে এই পথে হাঁটা দেয় কিনা। মোট কথা হলো আমরা নৌকায় উঠে গেছি, এখন নৌকাটা একটু আপনারা আর তারা একটু বাতাস দিলে পরে একটু ভালো হবে। এই সপ্তাহে বলবো আমাদের নিজেদের যে বর্জ্য প্লাস্টিক যেটা আছে সেটা কালেক্ট করে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ টার্গেটেড কোয়ান্টিটি আমরা করতে পারছি। আমাদের প্রচুর প্রপোজাল আসছে, যারা শুধুমাত্র এক্সপোর্টের জন্য তারা কি ইম্পোর্ট করতে চায়, বাইরে থেকে এই ধরনের প্লাস্টিক বর্জ্য নিয়ে এসে একেবারে রেস্ট্রিক্টেড তারা তৈরি করে ওটা থেকে তৈরি করে বিদেশে পাঠাবে, বিদেশের মার্কেটও আছে। এই আইটেমটা যদি আমরা এই করতে পারি এক্সপ্লোর করতে পারি তাহলে এই সেক্টরটাও আমাদের জন্য ভালো হবে। তারা যাতে এই মেলায় আসতে পারে, আমরা প্রাইসের কম্পিটিটিভনেসটা দেখতে পারি, আমাদের মেলায় এসে আমাদের পণ্যের মান এবং আমাদের পণ্যের যে বিভিন্ন ধরনের বহুমুখী পণ্য আছে সেটা সম্পর্কে তারা জানতে পারে, সেই জন্য আমরা এটা নতুনভাবে করার চেষ্টা করেছি। আপনি যখন আমার ইন্টারভিউ যে প্রতিদিনই সন্ধ্যার পরে আমার এমনি অফিসে থাকতে হবে 8-9-10 পর্যন্ত, তো চিন্তা করেছি কাজটা এখানে বসেই করবো, তো আমি এখানেই থাকবো। আর সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ফ্রিলি আমার সাথে কথা বলতে পারেন, যদি আপনাদের কোনো সাক্ষাৎকার থাকে এ থাকে ডেফিনেটলি তারা কথা বলবে, আর আমরাও রেডি আছি আপনাদের সাথে কথা বলার জন্য। এই জন্য মন খারাপ করার দরকার নাই, যদি কিছু হয়ে থাকে এর জন্য আমরা কী বলবো শব্দটা তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা আসবেন, আমরা কথা বলবো, তথ্য দেবো,